কলকাতার 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করতে ছাড়লেন না সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। রবিবার বেলা 2:30 নাগাদ কোচবিহারে সিপিআইএম কার্যালয়ে বসে বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলেন মোহাম্মদ সেলিম। আর এই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্নভাবে কটাক্ষ করেন মোহাম্মদ সেলিম। মুখ্যমন্ত্রী আজকের সভায় জানান, বিধায়ক, এমএলএ কিংবা জনপ্রতিনিধিদের বিরুদ্ধে কোনো অভিযোগ এলে আর ক্ষমা করা হবে না, উল্টে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এই প্রসঙ্গ নিয়ে কটাক্ষ করলেন মোহাম্মদ সেলিম। এদিন তিনি আর কি কি বলেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুনুন। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। দুই দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমোনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। মোদিও এবং মমতাও সাধু পুরুষ হওয়ার চেষ্টা করছে, সব আশ্রম খোলে না বা সব আসারাম বাবুর মতো আর কি। তো তিনি এরকম আজকেও কিছু প্রবচন দেওয়ার মতো কথা বলেছেন। আচ্ছা, টাকার ব্যাপারে যেটা বললেন, ওনার ভাবনা চিন্তা তো পরিষ্কার হয়ে গেছিলো। ঠাকুর রামকৃষ্ণ পরামর্শ দিয়েছিলেন টাকা মাটি, হ্যাঁ টাকা। উনি কী বলেছিলেন? ওনারা বাঁধি রেখে দিয়ে সব তৃণমূল অফিসারটাকে বাঁধি রেখে দিয়েছে, তোমরা যাও গিয়ে দেখো। উনি লিখে দিয়েছিলেন যত মাটি তত টাকা, বালি বিক্রি হচ্ছে, এই যে কয়লা পাচার হচ্ছে, এই যে গাছ কেটে সাফ করে দিচ্ছে, জঙ্গল সাফ করে দিচ্ছে, জমি দখল করছে, জমি থেকে উৎখাত করছে মানুষগুলোকে, কেন করছে ওটা? মানে ওই দর্শনে টাকা আসবে, টাকা যাবে? তাহলে খাটের তলা থেকে আর মন্ত্রীদের নেতাদের বাড়ি থেকে, ফ্ল্যাট থেকে, বাংকার থেকে টাকা বেরোলো কোথেকে? বারবার বলছি, উনি যেটা বলছেন তাহলে বুঝে নেবে সে যে প্যাথোলজিক্যাল লায়ার, যা বলেছেন তার মানে ঠিক উল্টোটা করেছেন। আর নিজের তৃণমূলের ওই সমর্থকদেরকে, সামনে যারা বসেছে তাদেরকে বোকা বানাচ্ছেন খুব সহজ করে বলে। অন্যদিকে তৃণমূল নেতাদের বক্তব্য, যত মা মাটি মানুষের সরকারের সমালোচনা হবে ততই তৃণমূল কংগ্রেস সমৃদ্ধ হবে। কোচবিহারের তৃণমূল পার্টি অফিস ঘুরে প্রিয়া সাহা রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা, ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা, ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। চাকরি পরীক্ষার্থী, চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়।
আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।